নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 24শে জানুয়ারি 2020 শুরু হচ্ছে ধনু রাশির সাড়ে সাতির তৃতীয় চরণ। এই 24শে জানুয়ারি 2020 শনি মহারাজ প্রবেশ করছে মকর রাশিতে, এবং মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে ধনুরাশির অন্তিম চরণ। এই ধনুরাশির তৃতীয় চরণ অথবা অন্তিম চরণে কী কী ঘটতে পারে আমি আপনাদেরকে তার পূর্বাভাস দিব। সাড়ে সাথী প্রত্যেক মানুষের জীবনে আসে কিছু শুভ প্রভাব এবং কিছু অশুভ প্রভাব নিয়ে। আমাদের জীবনে যে অশুভ ঘটনা ঘটে সেখান থেকে কিন্তু আমরা কিছুটা শিক্ষা পাই। কাজেই সাড়ে সাথী যে শুধুমাত্র খারাপ তা নয়, সাড়ে সাথী আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়। জ্যোতিষশাস্ত্র মতে শনির সাড়ে সাথীকে তিন ভাগে ভাগ করা হয়। যখন রাশির দ্বাদশে শনিদেব অবস্থান করে তখন হচ্ছে প্রথম চরণ, রাশিটির নিজের ঘরে যখন শনি অবস্থান করে তখন হচ্ছে দ্বিতীয় চরণ, এবং রাশির দ্বিতীয় ঘরে যখন প্রবেশ করে শনি তখন শুরু হয়ে যায় তৃতীয় চরণ। ধনুরাশির শুরু হচ্ছে 24শে জানুয়ারি 2020 শনির সাড়ে সাতির তৃতীয় চরণ। এবার আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই এই তৃতীয় চরণে কী কী ঘটতে পারে এবং কীভাবে আপনারা সাবধান হবেন। প্রথমেই আমি আপনাদের জানাই ধনুরাশির তৃতীয় চরণ অর্থাৎ অন্তিম চরণ শুরু হবে 24শে জানুয়ারি 2020 থেকে, এবং তা শেষ হবে 29শে এপ্রিল 2022-এ। এই সময় আপনাদের জীবনে কী কী ঘটতে পারে তার একটা আগাম পূর্বাভাস দিব। আপনাদের প্রায় 5 বছর অনেক দুঃখ কষ্টে গিয়েছে, পারিবারিক শত্রুতা হয়েছে, এছাড়া প্রেমে ধোকা পেয়েছেন, আত্মীয় স্বজনের কাছ থেকে প্রতারিত হয়েছে, বন্ধু বিচ্ছেদ ঘটেছে, যাকে নিজের ভেবেছিলেন সে ছেড়ে চলে গেছে, কেউ কেউ চাকরি হারিয়েছে, কারো কারো ব্যবসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই 5 বছর অনেক শত্রুতা হয়েছে। এবার আপনাদের আস্তে আস্তে শুভ সময় আসছে, তা বলে এই না সব দিক থেকে আপনাদের শুভ হবে। এই 2.5 বছর কিছুটা মিশ্রিত ফল আপনারা পেতে পারেন। আপনাদের যে 5 বছর খুব খারাপ গেছে, এই বাবার 2.5 বছর অর্থাৎ সাড়ে সাথীর তৃতীয় চরণ খুব যে একটা খারাপ যাবে তা না। এবার আপনারা আস্তে আস্তে শুভ সময়ের দিকে এগোচ্ছেন। এই সময় কী কী ঘটতে পারে আসুন জেনে নিই। শনি তৃতীয় চরণে অর্থাৎ অন্তিম চরণে আপনার অর্থনৈতিক উপার্জন বাড়াবে, অর্থাৎ আপনি যে উপার্জনে মুখ থুবড়ে পড়েছিলেন সেখান থেকে উঠে আসতে পারবেন। কিন্তু পাশাপাশি এই সময় আপনার খরচও বাড়বে, নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে। যা আয় হবে তার কিন্তু বেশিরভাগটাই ব্যয় হয়ে যাবে। সুখের কিছুটা অভাব ঘটতে পারে সংসারে, বিশেষত জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিছু উটকো ঝামেলা আসতে পারে। আপনারা যে এতদিন শারীরিক অসুখ বিসুখে ভুগছিলেন বা নিজের আত্মীয়রা আপনাদের সাথে শত্রুতা করছিল, জাদুটোনা করছিল, সেখান থেকে এবার আস্তে আস্তে কিছুটা বেরিয়ে আসতে পারবেন আপনারা। এই সময় আপনারা সত্য প্রিয় ও মধুর ভাষী হবেন। ধার্মিক কাজে ও সামাজিক কাজে আপনাদের রুচি আসবে। এতদিন যে ভাবছিলেন ঈশ্বর কি আপনাদের মুখ তুলে চাইবে না, এবার দেখবেন আস্তে আস্তে ঈশ্বর আপনাদের মুক্তিতে চাইবে।
শুধুমাত্র মনে রাখবেন আপনি কোনো কুকর্ম করবেন না, নেশা বা তামসিক ভোজন থেকে দূরে থাকুন। যদি না থাকতে পারেন তবে কিন্তু এই সময় আপনার বিপদ বাড়বে। মোটের উপর শনির সাড়ে সাতি তৃতীয় চরণ আপনাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতি দিবে। যারা বিবাহের যোগাযোগ করছেন তাদের জন্য 24 জানুয়ারি 2020 পর থেকে কিছুটা শুভ, চেষ্টা করুন বিবাহ হয়ে যাবে। তবে মনে রাখবেন জটক বিচার করিয়ে কিন্তু বিবাহ অবশ্যই দিবেন। ধন্যবাদ।